হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি শেখার সেরা ভিডিও নিয়ে। আশা করি আপনি যদি ইংলিশে কথা বলতে চান, অবশ্যই আপনাকে এই ধরনের ইংরেজিগুলো শিখে নিতে হবে। তো বন্ধুরা, এই টিউটোরিয়ালটি ইংলিশ টু বাংলা শর্ট সেন্টেন্স নিয়ে। আশা করি যারা ইংলিশে কথা বলবেন একবার হলে ভিডিওটি দেখুন, আপনারা খুব স্বল্প সময়ের মাঝে এই ধরনের ইংলিশগুলো জেনে নিতে পারবেন। তবে চলুন না দেখে নিই সেই সকল বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে। যেমন, তোমার সাথে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। এইটা আমার ঘর, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস, এটা আমার ঘর। আমি শীঘ্রই ফিরে আসব, আই উইল বি ব্যাক সুন, আই উইল বি ব্যাক সুন। আমি ভালো আছি, তুমি? আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ, আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। আমি ভালো আছি, তুমি? আই অ্যাম গুড অ্যান্ড ইউ। তো বন্ধুরা, আমরা এই বাক্যটিও ব্যবহার করতে পারি। আমি ভালো বলতে পারি না, আই ডোন্ট স্পিক ভেরি ওয়েল, আই ডোন্ট স্পিক ভেরি ওয়েল। আমি ভীত নই, I am not afraid, I am not afraid, আমি ভীত নই। আমি ভুলে গেছি, I forget, I forget অর্থ হলো আমি ভুলে গেছি। আমি মনে করি এটার স্বাদ ভালো, I think it tastes good, I think it tastes good। আমি মেয়েটিকে পছন্দ করি, I like her, I like her, আমি মেয়েটিকে পছন্দ করি। আমি যাচ্ছি না, I am not going, I am not going, আমি যাচ্ছি না। আমি শিগগিরই তোমার সাথে কথা বলবো, I will talk to you soon, I will talk to you soon। আপনি কোথায় বাস করেন, Where do you live, Where do you live? সে আমার বড় ভাই, হি ইজ মাই ইল্ডার ব্রাদার, হি ইজ মাই ইল্ডার ব্রাদার। আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ বিন দেয়ার, আই হ্যাভ বিন দেয়ার, আমি সেখানে গিয়েছি। আমি সেখানে ছিলাম না, আই হ্যাভেন্ট বিন দেয়ার, আই হ্যাভেন্ট বিন দেয়ার। আমি হাঁটতে যেতে চাই, আই ডিড লাইক টু গো ফর এ ওয়াল্ক, আই ডিড লাইক টু গো ফর এ ওয়াল্ক। আমি হাঁপিয়ে উঠেছি, আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড, আমি হাঁপিয়ে উঠেছি। আমি হারিয়ে গেছি, আই অ্যাম লস্ট, আই অ্যাম লস্ট, আমি হারিয়ে গেছি। আমি হালকা কিছু খাবার চাই, আই অনলি ওয়ান্ট এ স্ন্যাক, আই অনলি ওয়ান্ট এ স্ন্যাক,
আমি হালকা কিছু খাবার চাই। আমিও এই জিনিস নেব। আই উইল হ্যাভ দ্য সেম থিং। আই উইল হ্যাভ দ্য সেম থিং। আমিও এই জিনিস নেব। আমিও চিন্তিত। আই অ্যাম অরিড ট্রু। আই অ্যাম অরিড ট্রু। আর অন্য কেউ আসছে? ইজ অ্যানি ওয়ান এলস কামিং। ইজ অ্যানি ওয়ান এলস কামিং। আর অন্য কেউ আসছে? আর কিছু লাগবে? ইজ দ্যাট এনাফ। ইজ দ্যাট এনাফ। আর কিছু লাগবে? আর তুমি? অ্যান্ড ইউ। অ্যান্ড ইউ। আর তুমি? ইচ্ছে করছে আমারও যদি একটা থাকতো। আই উইশ আই হ্যাড ওয়ান। আই উইশ আই হ্যাড ওয়ান। ইনি আমার মা। দিস ইজ মাই মাদার। দিস ইজ মাই মাদার। উনিকে? হু ইজ দ্যাট। হু ইজ দ্যাট। উনিকে? উনি খুব বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস। হি ইজ ভেরি ফেমাস। উনি খুব বিখ্যাত। এই ওষুধটি খাও। টেক দিস মেডিসিন। টেক দিস মেডিসিন। এই ওষুধটি খাও। এই কলমটি আপনার। ইজ দিস পেন ইয়োর্স। ইজ দিস পেন ইয়োর্স। এই কলমটি আপনার। এই কেকটি আমি বানিয়েছি। আই অ্যাম আই মেড দিস কেক। আই মেড দিস কেক। এই কেকটি আমি বানিয়েছি। এই ঘরটা খুব অগোছালো। দিস রুম ইজ এ মেস। দিস রুম ইজ এ মেস। এই চিঠিটা কে পাঠিয়েছে? হু সেন্ট দিস লেটার। হু সেন্ট দিস লেটার। এই নাও আমার নাম্বার। হেয়ার ইজ মাই নাম্বার। হেয়ার ইজ মাই নাম্বার। এই নাও আমার নাম্বার। এই বইগুলো আমাদের। দিস বুকস আর আওয়ার্স। দিস বুকস আর আওয়ার্স। এই বইটি কি তোমার? ইজ দিস ইয়োর বুক। ইজ দিস ইয়োর বুক। এই বইটি কি তোমার? এখানে ব্যথা পাচ্ছি। ইট হার্টস হেয়ার। ইট হার্টস হেয়ার। এখানে ব্যথা পাচ্ছি। একটু অপেক্ষা করো। জাস্ট এ মোমেন্ট। জাস্ট এ মোমেন্ট। এখন নাকি পরে? নাও অর লেটার। এখন 11:30 বাজে। ইটস হাফ পাস্ট ইলেভেন। এখন না। নট ইয়েট। এখান থেকে ওখানে। ফ্রম হেয়ার টু হেয়ার। ফ্রম হেয়ার টু দেয়ার। ওখানে ওভার হেয়ার। এখানে অনেক মানুষ আছে। দেয়ার আর ম্যানি পিপল হেয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজির গুরুত্বপূর্ণ বাক্যগুলো শিখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। পরবর্তী ভিডিওটি দেখতে ভুল করবেন না।
ধন্যবাদ।